नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। अनुब्रत मंडलेर सात दिनेर पुलिसी हेफाजत दुबराजपुरे ময়ূরেশ্বরের বিডিওকে সিপিআইএম এর স্মারকলিপি প্রদান পুনরায় সার্ভে করার আবেদন জানিয়ে নথিপত্র জমা গ্রাম পঞ্চায়েতে লোক উৎসব 2022 অনুষ্ঠিত হলো ময়ূরেশ্বরের রামনগরে হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদের আয়োজন শিউরির কুতুরা গ্রামে এবার সংবাদ বিস্তারিত 2021 সালের মে মাসে একটি হুমকি দেওয়ার ঘটনাক্রমে গতকালই সোমবার 19 ডিসেম্বর বেলা 10টা নাগাদ বীরভূমের দুবরাজপুর থানায় অভিযোগ জানান শিব ঠাকুর মণ্ডল নামে জনৈক এক ব্যক্তি। তার এই অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার 20 ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে বীরভূমের দুবরাজপুর আদালতে তোলা হয়। উল্লেখ্য, শিব ঠাকুর মণ্ডল তৃণমূলের নেতা তথা বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। অনুব্রত মণ্ডলের নামে প্রাণে মেরে ফেলার অভিযোগ আনেন। তারই ভিত্তিতে 323, 325, 307 ও 506 ধারামতে এই মামলা রুজু হয়। সেই অভিযোগের ভিত্তিতে আজ দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হয়। পুলিশ 14 দিন হেফাজতে চাইলেও বিচারক 7 দিনের পুলিশই হেফাজতে নির্দেশ দেন। উল্লেখ্য, আজ কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি। তবে দুবরাজপুর আদালত থেকে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর দুপুর 2:30 নাগাদ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে অনুব্রতকে স্থানীয় মানসায়ের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িতে বসে থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে আবার তাকে থানায় ফিরে আনা হয়। এদিন সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের হয় অনুব্রত মণ্ডলের এগেনস্টে। সেই অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ 323, 506, 307, 325 ধারামতে অনুব্রত মণ্ডলের এগেনস্টে মামলা দায়ের হয়। সেই মামলায় তদন্ত চলতে থাকে এবং সেই তদন্তে যখন প্রাইম অফিসি কেস এস্টাবলিশ হয় অনুব্রত মণ্ডলের এগেনস্টে, তখন তদন্তকারী অফিসার 19/12/2022 তারিখে আদালতের কাছে একটা প্রোডাকশন ওয়ারেন্টের জন্য পেয়ার করেন। আদালত সেটা সেই প্রোডাকশন ওয়ারেন্টটা মঞ্জুর করেন এবং উনি বর্তমানে আসানসোল জেল কাস্টাডিতে অন্য কেস কানেকশনে রয়েছেন, সেখান থেকে আনার জন্য আদেশ দেন। এবং আদালত আজকে অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হলে তদন্তকারী অফিসার যিনি আছেন, ওনার যে 14 দিন পুলিশ কাস্টাডি চেয়েছিলেন সমস্ত দিক কনসিডার করে অনুব্রত মণ্ডলকে 7 দিনের পুলিশ কাস্টাডি অ্যালাউ করেন। পাশাপাশি এদিন তৃণমূলের নেতা তথা বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডল বলেন, আমি বালিজুড়ি পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রথম প্রধান শিব ঠাকুর মণ্ডল। বালিজুড়ি পঞ্চায়েতের 11টা সিটের মধ্যে 8টা সিটে জয়যুক্ত হয়েছিলাম, আমরা ভালোভাবে জিতেছিলাম, পঞ্চায়েত ভালোভাবে সুস্থভাবে চালাচ্ছিলাম, ভালো উন্নয়নও করেছিলাম। সেইটা কিছু মানুষ নানানভাবে কেষ্টদার কাছে অভিযোগ করে এবং আমাকে কেষ্টদা সরে যেতে পঞ্চায়েত থেকে বলে। আপনি কত সালে প্রধান হয়েছিলেন? আমি 2013 সালে প্রধান হয়েছিলাম। হ্যাঁ, তারপর 2013 থেকে 2 বছর ছিলাম, 15 সাল অবধি। তারপরে আমার অনাস্থা, অনাস্থার পরেই আমি তো ঠাকুরের নাম নিয়ে থাকি, সবাই তো জানে, কীর্তন গানও করি। এবার সে কারণের জন্য আমাকে ঠাকুর আবার ফিরিয়ে দিয়েছিল পঞ্চায়েতে প্রধান, আমি আবার ফিরে পেয়েছিলাম। আমি টার্ম শেষ করি, টার্ম শেষ হয়ে যাওয়ার পরে আবার যখন পঞ্চায়েত নির্বাচন হয়। আপনি সেকেন্ডবার কতদিনের জন্য প্রধান ছিলেন? সেকেন্ডবার দিন আবার 6 মাসের জন্য ছিলাম। হ্যাঁ, তারপর? তারপরে পঞ্চায়েত ভোট চলে এলো, পঞ্চায়েত ভোটে এসে আমাদের প্রধান সিটটা মহিলা হয়ে গেল। তখন আমি 5টা টিকিট চেয়েছিলাম যে দাদা, 5টা টিকিট না দিলে বালিজুড়ি পঞ্চায়েতটা বারবার অনাস্থা হচ্ছে, মানুষের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে, তোকে 5টা টিকিট দিলে আমি নিজের মতো করে সাজিয়ে পঞ্চায়েতটাকে ভালো করে উন্নয়ন করতে পারবো। কিন্তু দল কিন্তু এগ্রি হয়নি, আমাকে 5টা টিকিট দেয়নি, আমাকে 2টো টিকিট দিতে চেয়েছিলো কিন্তু 2টো টিকিটও আমি নিইনি। সেই কারণের জন্য তখন থেকেই আমি কিন্তু দলের থেকে একটু সরে যাচ্ছিলাম, মানে দলে অত কাছাকাছি ছিলাম না। সেইটা কিন্তু কেষ্টদার নজরে ছিল, আমি একটা ভালো সংগঠন, কারণ বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে জিতেছি, উন্নয়ন করেছি, ভালো কাজ করেছি, মানুষের সঙ্গে থেকেছি। এবার যদি একটা ভালো ছেলে যদি সরে যায় এবং এই যে সামনে যে বিধানসভা নির্বাচন, সেটা একটা বড় টাফ নির্বাচন ছিল, সেটাও সবাই জানে,
সেই কারণের জন্য আমাকে তখন কেষ্টদা দুবরাজপুরে পার্টি অফিসে ডেকেছিল। কখন? বিধানসভা ভোটের আগে? বিধানসভা ভোটের আগে, এই বিধানসভা ভোটের আগে আমি গিয়েছিলাম। যথারীতি যাওয়ার সাথে সাথে আমাকে বললো, তুই দল কেন ছাড়বি? আমি বললাম, দল দাদা, দলে আমি কী পেয়েছি? দলে আমি তো শুধু বঞ্চনা ছাড়া কিছু পাইনি, আমি শুধু দলের জন্য টোটালটাই তো দলকে দিয়ে গেছি। আমার যদি শত্রু থাকবে তাহলে রাত 12টা 1টা নাগাদ আমি কেন ঘুরতে বেড়াতে পারবো? আমি অন্য নেতা তো সবাই, সব নেতা তো আর ঘুরতে বেড়াতে পারে না। আমার সিকিউরিটি বিহীন আমি রাত 12টা 1টা নাগাদ ঘুরে বেড়াই, মানুষের কাজ করি এবং সমাজসেবামূলক প্রচুর কাজ আমি করেছি, সেটা মানুষই জানে, সবাই জানে। হ্যাঁ, এবার সেই কারণে যদি তখন গেলাম, তখন আমাকে হঠাৎ করে আমাকে দাদা চন্দ্রকান্বিত হয়ে আমার গলা টিপে ধরে এবং প্রাণ মারার চেষ্টা করে, এইটাই ঘটনা। তখন থেকে কিন্তু আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি একটা অ্যাকশান আমি একটা নেবই, সেই অ্যাকশানের সুযোগটা আমি খুঁজছিলাম, তাই সুযোগ পেয়েছি। কিন্তু এটা কেউ আমাকে বলে নাই, আমি নিজের ইয়েতেই করেছি। কাল কখন অভিযোগ করেছেন? কালকে আমি 10টার সময় অভিযোগটা করেছি। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমি নিরাপত্তাহীনতায় বলতে আমি নিজেকে তো কিছু মনে করি না, ভগবানের আশীর্বাদ নিয়ে বেঁচে আছি, কিন্তু কালকে রাত্রে থেকে আমার ঘুম হয়নি, কালকে বাড়ির সবাই টেনশনে আছি, এইটা এখন টেনশন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো চাপ এখনো আসেনি। অনুব্রত মণ্ডলের 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে, কি বলবেন এটা নিয়ে, মানে কতটা আতঙ্ক আছেন এই মুহূর্তে আপনি? আমি আতঙ্ক কিছু মনে করি না, আতঙ্কে আমি মানুষকে মুহূর্তে একদিন হবেই, তো আতঙ্ক আমি কিছু ভুগছি না, তবে যদি সেরকম কিছু হয় তখন আমি প্রশাসনকে জানাবো। শম্ভুনাথ সেন ও লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। গতকাল 19 ডিসেম্বর সোমবার আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে সিপিআইএমের মিছিল শেষে বিক্ষোভ কর্মসূচিও পালিত হল মল্লারপুরে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক চত্বরে। এদিন এখানে বক্তব্য রাখেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য ডাক্তার রামচন্দ্র ডোমস অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ কর্মসূচি শেষে সিপিআইএমের একটি প্রতিনিধি দল ব্লক অফিসের আধিকারিকের হাতে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্মারকলিপিও তুলে দেন, যেখানে দাবি করা হয়েছে আবাস যোজনায় বাড়ির তালিকাকে দুর্নীতিমুক্ত করে সঠিক পদ্ধতি তা প্রকাশ করতে। তবে সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে এ ব্যাপারে লাগাতার আন্দোলন জারি থাকবে। এদিন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য ডাক্তার রামচন্দ্র ডোম তার বক্তব্যে জানান, 100 দিনের কাজের মজুরি, কাজ পাওয়ার অধিকার, মাথার উপরে একটু ছাদ দেওয়ার, তথাকথিত যে আবাসন প্রকল্প যে নামেই হোক, প্রধানমন্ত্রীর নামেই হোক আর সুখী গৃহকর্মী হোক, এই সব সরকারি টাকা জনগণের টাকা, সেগুলো তো তাদের স্বজন পোষণ কীর্তন করার জন্য নয়, লুট করে গরিবের অধিকারকে পদদলিত করার নয়, এটাই প্রশ্ন। 2টো পঞ্চায়েতের পর্যায় পেরিয়েছে 2013 থেকে 2018, জনগণের রায় নিয়ে কোন পঞ্চায়েত তৈরি হয়নি, জনগণের ভোট লুট করে অধিকারকে পদদলিত করে মার দাঙ্গা বোমা লাঠি বোমা বন্দুক তার মাধ্যমে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজ্যের যে প্রশাসন, যে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, তাদের একটা উল্লেখযোগ্য অংশ শাসক পার্টির লুটের অন্যায় তারা খেসারত মানে তাদের তদবির করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মল্লারপুর। আবাস যোজনার বাড়ির পুনরায় সার্ভে করার আবেদন জানিয়ে নথিপত্র জমা হলো জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতে। 1263 জনের নাম এসেছিল জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার তালিকায়, কিন্তু সার্ভে করার পর গ্রামসভায় ঘোষণা হয়েছিল 911 জনের নাম। সেই নিয়ে উত্তাল হয়েছিল জয়দেব কেন্দুলির গ্রামসভা, তাই ব্লক দপ্তরের অফিসারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যাদের নাম বাদ পড়েছে পুনরায় নথিপত্র জমা করে আবেদন জানানোর জন্য। তাই সার্ভে থেকে বাদ পড়া 352 জন ব্যক্তির মধ্যে অধিকাংশই ব্যক্তি আবেদনপত্র জমা করেন জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত। আজ মঙ্গলবার 20 ডিসেম্বর সকাল 10টা থেকে ভিড় উপচে পড়েছিল পঞ্চায়েতের প্রাঙ্গণে, তবে সার্ভে করে পুনরায় নামের তালিকা টাঙানো হবে বলে আশ্বাস দেয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। আর এই আশ্বাস পেয়ে কিছুটা হলেও আশ্বস্ত হন তারা। এদিন আবাস যোজনায় পুনরায় আবেদনপত্র জমাকারী ব্যক্তিরা জানান, চাল ভাঙা ঘরের দ্বারা সেই ঘর দেখে আর করে আমার ঘরকে বাদ করে দিয়েছে। কে কে বাদ করেছে? ইনকোয়ারি গিয়েছিল,
এই ছিল তারা দেখ দেখ বলে রেশন কার্ড আনো, রেশন কার্ড বার করতে বলে রেশন কার্ড নিয়ে যাচ্ছি তো বলছে ঠিক আছে আর দেখবো না, ডাক দিয়ে আমরা বেরিয়ে যাবো। ঘোষণা হয়েছে না তো খবরটা হলো কিনা, আমি চাইছি যে আমার প্রাপ্য লোকে পাবে না, আর যাদের ভালো ভালো দালান ঘর রয়েছে ছাদলা দুতলা সে তারা পেয়ে যাচ্ছে, একবার ছাড়া দুবার করে পেয়ে যাচ্ছে, আর আমি কেন পাবো না? আমি একবারও মুটেই পাই নাই, ভাঙা ঘর রাস্তার ধারে ঘর ছোট চক যেতে সে কেউ পাবে না। আমরা যদি না পাই তাহলে আমার গ্রামে বা কাউকে দিতে দেবো না, আমি নিজে ঘর চাই। বাতিল কে করেছে? ওনারাই করেছে, তাছাড়া কে করবে? তো আমার লিস্টে নাম এসছে, আমার 2018 সার্ভে হয়েছিল, 2018 সার্ভে হওয়ার পর এখন আমার আমার বাড়িতে এখন চেকিংও যায়নি, দেখেও নেই, ঠিক আছে। তো এখন আমি এখন যে আমার এখানে খবর পাচ্ছি, আমাদের গ্রামের সবার কাছ থেকে খবর পাচ্ছি যে আমার লিস্টে বাদ গেছে, তার জন্য আমি আজকে পঞ্চায়েতে এসেছি একটু জানতে যে আমার কেন বাদ গেল। তো সেই বিষয়ে আমাকে এখানে জিজ্ঞাসা করলাম, আমাদের পঞ্চায়েতের সদস্যকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন যে আপনার ঘরটা লিস্ট থেকে বাদ আছে। তো বাদের জন্য আমি এবার ব্যবস্থা নিতে হবে যে কীভাবে ঘরটা, ওনারা আর ওনারা কিছু বলেনি, এবারে বাদ গেছে বলে আমাদেরকে আর কিছু বলেনি, এবার কী বলবে বাদ গেছে তাহলে আপনারা ভিডিও যান, এবারে তার জন্য এসেছি পঞ্চায়েতে জানার জন্য, তার জন্য এবারে দেখছি আমরা ব্যবস্থা নিচ্ছি সময় গেলে যাবো। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, জয়দেব কেন্দুলি। লোকউৎসব 2022 অনুষ্ঠিত হল বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত রামনগরে। রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ছিল 101টি ঢাক, আদিবাসী নৃত্য, ঘোড়া নাচ ইত্যাদি। বহু মানুষের উপস্থিতিতে তৈরি হয়েছে মহামেলনের তীর্থক্ষেত্র। এদিনের এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন প্রায় 6-7 হাজার মানুষ। এদিন লোক উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, শুরু হয়েছে লোকউৎসব 2022 রামনগর শাহরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শাহরা রায়বিশে গোষ্ঠীর উদ্যোগে। প্রধান উদ্যোক্তা বাসুদেব ভল্লা, সঙ্গে কাজল কুমার ব্যানার্জি এবং চিত্তরঞ্জন গড়াই। উদ্বোধনীতে ছিল 101টি ঢাক ব্র্যান্ড এবং অনেক ঘোড়া নাচ। বহু লোকের সমাগমে শুরু হয়েছে এই উৎসব এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে এই লোক উৎসবে অংশগ্রহণ করতে, এবং সকলকেই সম্মানীয় মানুষদেরকে পুরস্কৃত করা হচ্ছে লোক উৎসব 2022 সম্মাননা দিয়ে। খুব সুন্দর অনুষ্ঠান চলছে, আগামী দিনেও চলবে। সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা এই আয়োজনের আয়োজন করেছে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। সিউড়ি ব্লকের কুথুরা গ্রামের বড়পুকুর পাড় সংলগ্ন মা রক্ষাকালী মায়ের মন্দির চত্বরে অষ্টমঙ্গলা উপলক্ষে আয়োজিত হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ গ্রহণের আয়োজন করা হয়। আড্ডা কুথুরা চাঙ্গুরিয়া গ্রামের গ্রামবাসীরাই হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদের আয়োজন করেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।